আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রিয় দুজন সাহাবী ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুজনেই ছিলেন অত্যন্ত সাহসী ও শক্তিশালী। তাদের সাহস ও বীরত্বের কথা ইসলামের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। মজার বিষয় হচ্ছে, এই দুইজন সাহসী ব্যক্তি সম্পর্কে ছিলেন মামাতো ও ফুফাতো ভাই। খালিদের পিতা আল ওয়ালিদ ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মামা। তারা দুজনেই ছিলেন সমবয়সী ও অন্তরঙ্গ বন্ধু। বাল্যকাল থেকেই তারা একসাথে বেড়ে ওঠেন এবং নিজেদের মধ্যে একটা সুন্দর সম্পর্ক গড়ে তোলেন। তবে বন্ধুদের মধ্যে যেমন বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা হয়, তেমনি তাদের মধ্যেও নানা বিষয়ে প্রতিযোগিতা হতো। আর এইসব প্রতিযোগিতায় তারা কেউ কারো কাছে হার মানতে রাজি ছিলেন না, ফলে অনেক সময় তাদের মধ্যকার এই প্রতিযোগিতা মারাত্মক রূপ লাভ করত। একবার ওমর ও খালিদের মধ্যে কুস্তি লড়াই হয়েছিল। তারা দুজনেই ছিলেন সমবয়সীদের মধ্যে সেরা কুস্তিগির, ফলে এই লড়াইটা ছিল অনেকটা হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের মতো। ওই লড়াইয়ে খালিদ বিন ওয়ালিদ ওমরকে মাটিতে আছাড় দিলে ওমরের একটি পা ভেঙে যায়। অবশ্য কয়েকদিন পরেই ভাঙা পা ঠিক হয়ে যায়, আর দুই বন্ধুর মধ্যে নতুন করে শুরু হয় প্রতিযোগিতা। তবে তাদের মধ্যকার এই লড়াইয়ের শত্রুতা কিংবা বিদ্বেষ ছিল না, বরং এটা ছিল বাল্য বন্ধুদের মধ্যকার স্বভাবজাত ও প্রতিযোগিতা। খালিদ এবং ওমর যখন বড় হয়ে ওঠেন, তখনও তাদের মধ্যকার এই প্রতিযোগিতার মনোভাব থেকে যায়। তারা দুজনেই ছিলেন সুঠাম দীর্ঘ আর শক্তিশালী, ফলে বন্ধুদের মধ্যে নিজেকে সেরা প্রমাণ করতে চাইছেন তারা দুজনেই। আর বন্ধুরাও সবসময় ফন্দি করত কিভাবে এই দুজনের মধ্যে লড়াই লাগিয়ে দেওয়া যায়। একবার খালিদ ও ওমরের মধ্যে ঘোড়ার দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন আমর ইবনুল আস, আয়েশ ইবনে রাবিয়া সহ আরও অনেক সমবয়সী বন্ধু। তখন সবেমাত্র রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রচার কাজ শুরু করেছেন এবং এদের কেউই তখন ইসলাম গ্রহণ করেননি। এ সময় তারা সকলেই ছিলেন টগবগে যুবক, আর বন্ধুদের মধ্যে সবচেয়ে বেশি চতুর ছিলেন আমর ইবনুল আস। তিনি ওমর ও খালিদকে উস্কানি দিয়ে ঘোড় দৌড় প্রতিযোগিতার আয়োজন করেন। প্রথম দৌড়ে হযরত ওমরের ঘোড়াটি জিতে যায়, কিন্তু খালিদ ওমরের জয় মেনে নিতে পারছিলেন না। অতঃপর দ্বিতীয় দফায় আবারও প্রতিযোগিতা হয়, আর খালিদের ঘোড়াটি ওমরের এক মুহূর্ত আগে লক্ষ্যে পৌঁছে যায়, ফলে এবার খালিদকে জয়ী ঘোষণা করা হয়। কিন্তু ওমর এবার বেঁকে বসেন, তিনি খালিদের জয় মেনে নিলেন না। ঘোড়া থেকে নেমে এসে আয়েশ ইবনে রাবিয়াকে জিজ্ঞেস করেন, তুমি বলো কে জিতেছে? আয়েশ ইবনে রাবিয়া বলেন, আমরা তো দেখলাম খালিদের ঘোড়াটাই আগে পৌঁছেছে। ওমর বলেন, তুমি তো খালিদের চাচাতো ভাই, তাই তুমি তার পক্ষে কথা বলছো। আয়েশ বলেন, আমি খালিদের চাচাতো ভাই হতে পারি, কিন্তু আমি তো তোমার ও মামাতো ভাই, আর তোমার অন্তরঙ্গ বন্ধু আমি। ওমর তখন বলল, তুমি আমার সাথে ওসব সম্পর্কের কথা ভুলে গেছ, আর নিজের চাচাতো ভাইয়ের পক্ষ নিয়েছ, আমি তোমাকে বিচারক মানি না। অতঃপর তিনি আমর ইবনুল আসের দিকে এগিয়ে গেলেন এবং বললেন, তুমি বলো আমাদের মধ্যে কে জিতেছে এই প্রতিযোগিতায়। আমর ইবনুল আস বলেন, আমি যার পক্ষে বাজি ধরেছি সেই জিতেছে। ওমর খুব আগ্রহের সাথে বললেন, নিশ্চয়ই তুমি আমার পক্ষে বাজি ধরেছ। আমর ইবনুল আস খিলখিল করে হেসে বললেন, মোটে ও না, আমি খালিদের পক্ষে ছিলাম। উপস্থিত সকলেই তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে হাসাহাসি করতে শুরু করলেন। বেচারা ওমরের চেহারা কিছুটা বিমর্ষ হয়ে পড়েন। তিনি আমর ইবনুল আসকে বলেন, তুমি খালিদের পক্ষে কেন বাজি ধরলে? তুমি কি মনে করো সে আমার চেয়ে উত্তম ঘোর সওয়ার? আমর ইবনুল আস এবার বুঝলেন বন্ধু ওমর কিছুটা রাগ করেছেন। তিনি তাকে বলেন, আমি এমনটা মনে করি না ওমর, আমি বরং প্রথমবার তোমার পক্ষে বাজি ধরেছিলাম আর তখন তুমি জিতেছ, আর দ্বিতীয়বার খালিদের পক্ষে বাজি ধরি আর সে জিতে যায়। তোমরা দুজনেই একবার করে জিতেছ, আর আমি জিতেছি দুইবার। পাশে থাকা এক বন্ধু বলল, আমরের ভাগ্য খুবই ভালো, সে যখন ওমরের পক্ষে বাজি ধরল তখন ওমর জিতে গেল, আর সে যখন খালিদের পক্ষে বাজি ধরল তখন খালিদ জিতে গেল। বন্ধুটির এমন কথা শুনে আমর ইবনুল আস বলেন, আমি মোটেই ভাগ্যের জোরে জিতিনি, বরং আমি জিতেছি আমার বিচক্ষণতার কারণে। খালিদের ঘোড়ার চেয়ে ওমরের ঘোড়াটি বেশি শক্তিশালী, তাই আমি প্রথমবার ওমরের পক্ষে বাজি ধরি আর জিতে যাই। কিন্তু দ্বিতীয়বার যখন প্রতিযোগিতা শুরু হয়, তখন আমি দেখলাম ওমরের ঘোড়াটি বড় বড় নিঃশ্বাস ফেলছে, খালিদের ঘোড়াটি তেমন করছে না। আমি বুঝলাম ওমর প্রথমবারেই তার ঘোড়াকে ক্লান্ত করে ফেলেছে, সুতরাং এবার সে আর জিততে পারবে না। তাই দ্বিতীয় দফায় আমি খালিদের পক্ষ নিলাম, আর আমার চিন্তাই সত্য প্রমাণিত হল। আমর ইবনুল আসের এই কথা শুনে
ওমর যেন নিজের তুরুপের তাস্তিকে গেলেন। তিনি বলেন, তাহলে তুমি এই কথা স্বীকার করলে যে আমি এবার হেরেছি, আমার দুর্বলতার কারণে নয়, বরং ঘোড়ার দুর্বলতার কারণে। সুতরাং ঘোড়াটি হেরে গেছে, আমি হারিনি। তার এই কথা শুনে উপস্থিত বন্ধুরা সবাই হেসে উঠলেন। তারা বুঝলেন, ওমর কিছুতেই পরাজয় স্বীকার করবেন না। প্রিয় বন্ধুরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ওনারা প্রত্যেকেই পরবর্তী জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বস্ত সাহাবী হিসেবে ইসলামের প্রচার ও প্রসারে ভূমিকা রেখেছেন। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।